আসসালামু আলাইকুম। তো আজকে আর এই ভিডিওতে দেখাবো যে গিজারের সুইচ কিভাবে কানেকশন করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে গিজারের এল লেখা আছে এই জায়গাতে, এবং এখানে এন লেখা আছে, এবং এখানেও এল লেখা আছে, এবং এখানে এন লেখা আছে। তো কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি সহজে দেখিয়ে দেব। এবং এই যে টয়লেটের যে আমাদের বাথরুমের যে লাইট জ্বলে, সেই লাইটের কানেকশনটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের যে রেড কালারের দুটো তার দেখছেন, গিজারের জন্য আমরা কত আরএম তার ব্যবহার করব। তো আমরা তো জানি না যে গিজার কত ওয়াটের গিজার চালাবে। তো সেই কারণে আপনারা টু আরএম তার ব্যবহার করবেন। টু আরএম তার ব্যবহার করলে আপনারা গিজারের জন্য সহজেই কিন্তু গিজারটা নির্ভয়ে চালাতে পারবেন। তো এখানে দেখেন, যেখানে এল লেখা আছে অর্থাৎ সেখানে কিন্তু আমাদের মেন লাইনটা দিতে হবে, অর্থাৎ 220 ভোল্টের রেড কালারের যে তারটা দেখছেন সেটা দিয়ে দেবেন। যে সুইচের নিচে টার্মিনাল আছে সেই টার্মিনাল কিন্তু কানেকশন করে দিতে হবে। তো কাজ জানলে করতে পারবেন, কাজ না জানলে কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন। কি সহজে কাজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু গিজার আমাদের যে মেন লাইন অর্থাৎ 220 ভোল্ট সেটা কিন্তু কানেকশন টার্মিনালে দিতে হবে। তো এটা হলো আমাদের এসছে গিজার থেকে এই ফেসটা, এই ফেসটা গিজারের উপরের যে টার্মিনাল আছে সে উপরে এল যে লেখা আছে সেখানে কানেকশনটা টার্মিনাল দিতে হবে। তো এটা কিন্তু একেবারে সিম্পল সহজ কাজ। আপনারা দেখেন এখান থেকে আমি কিন্তু কঠিন কোনো কাজ আপনাদের দেখাই না, খুব সহজ কাজ দেখাই। এটা হলো কি হবে, এটা আমাদের মেন লাইন অর্থাৎ 220 ভোল্টের যে নিউট্রাল তার, সেই নিউট্রালটা তার এখানে কানেকশন দিবেন। আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখিয়ে থাকি সব কাজগুলা কাজ। তো দেখেন এখানে কিন্তু ঠিক টু আরএমের তার আমরা ব্যবহার করেছি গিজারের জন্য। তো ভালোভাবে টাইট দিতে হবে, কোনো লুজ কানেকশন রাখা যাবে না। তো এটা হলো আমাদের মেন 220 ভোল্টের যে মেন নিউট্রাল, সেই নিউট্রালটা দিলাম। এবং এই যে তারটা দেখছেন এটা হলো কিন্তু গিজারের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটা উপরে দিতে হবে কানেকশন। তো বাথরুমের ওয়্যারিং কীভাবে করতে হয় সেটাই কিন্তু, বাথরুমে মূলত আমরা গিজার চালাই আর হলো আমাদের জন্য একটি টয়লেটের জন্য একটা লাইট ব্যবহার করি। তো সেই কানেকশনটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং অন্যকে ভিডিও দেখে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য। তো এই সুইচের কাজ শেষ। এই যে দেখেন ফেসে ফেস পেয়ে গেছে এল, এবং নিউট্রালে নিউট্রাল কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা যে কাজটি করব সেটা হলো যে টয়লেটের যে আমাদের লাইট জ্বলাবো, বা লাইট বা হোল্ডার যেটা বলেন না কেন। এখানে দেখেন এই যে ফেসটা আছে, এই ফেসটা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তো 220 ভোল্টের যে মোটা তারটা দেখছেন, এই মোটা তারটা কিন্তু এখানে ফেস। তো এখান থেকে এখানে কমন করা হয়েছে, প্রত্যেকটা সুইচে কিন্তু কমন করা হয়েছে ফেস দ্বারা। তো এটা কিন্তু আমাদের টয়লেটের ভিতরকার ফেস তার। এই ফেস তারটা ঠিক এখানে এসে চলে এসে সুইচের এক প্রান্তে কানেকশন হয়ে গেছে, এই যে এক টার্মিনালে। এটা হলো টয়লেটের যে আমাদের লাইটটা জ্বলাবো সেই লাইটের তারটা, এটা চিকন তারটা। আর মোটা তার যেটা দেখছেন এটা হলো আমাদের মেন তার। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন এখানে এই ফেসটা দেখছেন মোটা তার, এটাতে কিন্তু কারেন্ট আছে, এটার সাথে এটা কমন করা হয়েছে, প্রত্যেকটা সুইচে কমন করা হয়েছে। এটা হলো আমাদের টয়লেটের জন্য লাইটের জন্য। তো এটা বাইরের একটা লাইট আছে, লাইটের জন্য এই ফেস তারটা, দুটা ফেস তার টানা হয়েছে, সুইচে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো মোটা তারটা হলো আমাদের ফেস তার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজ